সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তোমার পত্র পাইয়া যত পরনাই দুঃখিত হইলাম। বিবাহ যেদিন দিয়াছি সেই দিন হইতে বোধ হয় সব অধিকার হইতে বঞ্চিত হইয়াছি। যেদিন সুবিধা হয় আসিও। ইতি আশীর্বাদ তোমার বাবা। বাবা হয়তো ভাবছেন বর পেয়ে মেয়ে তার বাবাকে একেবারে ভুলে গেছে। এইটুকু তো লিখেছি, পুজো সেরে আসবো। অমনি কেমন ফোঁস করে উঠেছেন বলো, তোমাদের আর আসতে হবে না বাবা। যাই বল, তোমার বাবা কিন্তু ভীষণ রাগ। আচ্ছা, নিজে যেন একটু রাগি নয়। মাত্র তো এক মাস বিয়ে হয়েছে, তোমাকে চিনে ফেলেছ। তোমাদের চিনতে আবার সময় লাগে নাকি? তোমরা সব পুরুষ মানুষের সমান। আচ্ছা, কাল সন্ধ্যেবেলা বাবা যখন আমাদের দেখতে পাবে তখন যখন চমকে যাবে বলো। পরা বলে
ডাকাতি বন্ধ হলো, কিন্তু অত্যাচার থামল না। অনাচার বাড়ল, লুণ্ঠন চলল লাঠির জোরে জমিদারির দাপটে। কিন্তু ইতিহাসের গতি অপ্রতিরোধ্য, তাই একদিন বহুদিন পরে অনেক পুরুষ ডিঙিয়ে মাটির বুকে অনেক রক্ত ঝরিয়ে দেওয়ার পর দেখা গেল আদিম যুগের অতিকায় জন্তুর কঙ্কালের মতো বিরাজমান কবির ধ্বংসস্তূপ, ইতিহাসের চরম বিধান।
টেনে তোলবার তো কোন চেষ্টাই তুই করলি না। ওকে ফিরে আসতে দিন, ও নিজের হাতেই তুলবে, লেখেল তো কম বড় নয়। আরে তোর ওপরই তো যত রাগ, ওর জায়গাটা তুই দখল করে নিলি, উড়ে এসে চুড়ে বসলি। ও রামজাদ, বলুন রামজাদ, আচ্ছা তোমার সেই আলিবর্দিকে মনে আছে? তার থাকবে না কর্তা, মাঝখানে শুনেছিলাম নাকি রক্তদয়ের জমিদারিতে কাজ নিয়েছে। আরে না না, খেপেছো? আরে ওকে আমার চিনতে বাকি আছে নাকি? না না, অন্য কারুর নুন খাবার পাত্রই সে নয়। হ্যাঁ, পরে শুনলাম ওটা গুজু। হ্যাঁ গুজু গুজব, কিন্তু রক্তদহের জমিদার কন্যাটি যে রূপবতী সে কথা কি নিশ্চয়ই গুজব নয়, কি বলো? দেখো আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি তোমার জমিদারিতে একটা মন নেই। আমায় কিছু বলছিলে? ও তাই বলো। তুমি কি বলতে চাও যে তোমার মন আছে? কই না বলছ? আমায় আর বলতে দিচ্ছে কই, তুমি নিজেই তো বলছো। বলছো তো, একশো বার বলছি, হাজার বার বলছি, তোমার তো জমিদারিতে মন নেই। কেন থাকবে? কেন থাকবে না? কেন থাকবে না? তার কারণ এই ধরো আমার বয়স, আমার বয়সে তুমি কি জমিদারি নিয়ে মাথা ঘামিয়েছো? ঘামাইনি, তার কারণ প্রয়োজন ছিল না। ও আমারও প্রয়োজন হচ্ছে না। হচ্ছে না? না। আমার মাতার উপর তখন আমার বাবা বেঁচে ছিলেন, তোমার প্রপিতামহ। তা আমারও তো রয়েছে, আমার পিতামহ। তোমার বয়সে তোমার বাবা তিন তিনটে গঞ্জ লুট করেছিলেন। ও লুটপাট আমার ভালো লাগে। ভালো লাগে না? না। কি তোমার ভালো লাগে শুনি? কি ভালো লাগে এই বলো না, বলো না শুনি, কি তোমার ভালো লাগে? ভালো লাগে, আচ্ছা তুমি বলো দেখি আমার কি ভালো লাগে। বলো। বলো না। শিকার। কি করে জানলে? শিকারে ছুটো করে কি মনের কথাটা তো একেবারে ধরে ফেলেছি। না না, মনের মধ্যে কি কথা? মনের কি কথা আছে? ভাবছো যে ডুবে ডুবে জল খাবো, তো জানতেই পারবে না। ডুবে ডুবে মানে? ডুবে ডুবে মানে কি? ডুবে পারো মানে ডুবে ডুবে তুমিও জানো। দাদু ভাই, দাদু ভাই, আমি যখন ধরেই ফেলেছি। কি কি? আচ্ছা কি ধরেছো সেটা বলবে তো? কি ধরেছি? কি ধরেছি বলবো? বলো না, বলো না, তুমিও জানো আমিও জানো। না না, আর কেন, আর কেন বুড়ো কি তুই নাচাচ্ছিস? দাদু ভাই, লক্ষ্মী লক্ষ্মীটি তুই আর নাচাসনি, আমাকে রাজি হয়ে যা, আমি একটা ভালো শুভ দিন দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ইয়ের কথা বলছো? ইয়ে সারা বিয়ে। তোমার মনের মানুষ Thank you.
পাখি কিন্তু আজ একটাও স্বীকার করেনি। আপনার অনুমতি না পেলে পাখিটা আমার প্রজা, গুলি খেয়ে পড়বে তো সে আপনারই জমিদারিতে। তারপর দেখব শেষে গুলিটাই যদি লোকসান যায়। মানে? মানে গুলি খা পাখিটাকে যদি দাবি করে বসেন আমার জমিদারিতে পড়েছে বলে। হ্যাঁ, আমার ক্ষতি হবে, শুধু একটা গুলি বই তো নয়। তবু গুলি তো লোকসান। লোকসান নয়, ওইটুকু লোকসানই আপনার জমিদারিতে আঁচক পড়বে বলছেন? জমিদারিতে হয়তো পড়বে না, কিন্তু জমিদারি রক্তে তো পড়তে পারে। আপনার আমার পূর্বপুরুষের যত লড়াই সে তো ওই অহংকারকে নিয়ে। শুধুই অহংকার? তাই তো মনে হয়। কিন্তু আমি তো শুনেছি লড়াই শুধু জমি নিয়ে হয়। ওটা বলে থাকে ছুত, আসলে আসলে মা তুই কোথায় ছিলিস? আমি খুঁজে মরি ছিল বুঝি। তবু ভালো দাদি মনি, তুমি আবার খোঁজাখুঁজি করো আর আমি পালিয়ে যাই। আসুন রায়মশাই, পান খান। আচ্ছা হ্যাঁ দেওয়ানজি মশাই, আজ তো দেরি করা চলে না, এই বেলা না বেরিয়ে পড়তে পারলে। তা তো বুঝতেই পারছি রায়মশাই, কিন্তু ওই স্বরূপ সর্দার অসুস্থ হয়ে পড়াকে তো সব ফ্যাসাদ বাঁধল। ও স্বরূপ সর্দার অসুস্থ? হ্যাঁ। তার বয়স কত হলো স্বরূপের? হ্যাঁ তা ধরুন তা বেশ বয়স হয়েছে, আর যেটুকুখানি চলাফেরা করছে শুধু নিজের মনের জোরে। ও বুঝি কর্তার খোঁজ? শুধু কর্তা কেন, আপনাদের এই হবু জামাইটিও ওই স্বরূপ দ্বারা বলতে একেবারে অজ্ঞান। আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি হলো। আচ্ছা আচ্ছা আপনি আসুন। কেমন এখন কেমন মনে হচ্ছে তোমার? ভালো ভালো কর্তা। ঘরে আপনি উতলা হবেন না কর্তা, বড় ধাক্কাটা সামলে নিয়েছে। আমি আমি জান কি করি, এদিকে সময় নেই। এই যে রামচা কর্তা, শোনো শোনো শোনো, আচ্ছা আমি এখন কি করি বলো তো? আপনি কিচ্ছু ভাববেন না কর্তা, আমি রয়েছি, কলিমশাই রয়েছেন। আচ্ছা মহলে খবর পাঠানো হয়েছে ছোটাদবু এক্ষুনি এসে পড়লেন বলে, কিন্তু কর্তা এই রক্তদয়ের দেওয়ানজি যে অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ স্বরূপ স্বরূপ, এই যে স্বরূপ, এই যে এই যে আমি। শোনো আমি দাদু ভাইয়ের জন্য বউ দেখতে যাচ্ছি। হ্যাঁ ওরা আমাকে নিতে এসেছে। আপনি যান কর্তা, দেরি করবেন না, দাদা ভাইয়ের বউ না দেখে আমি মরতে পারবো না। অনেকটা দেরি করে দিলাম, আমার লেখেন্দ্রের সর্দার। হ্যাঁ শুনেছি, এখন কেমন আছে? বলছি তো ভালোই আছে, আবার দাদু ভাই দেখেন আবার নিচে আবার সে মহালে গেছে। হ্যাঁ সব দেখে শুনে নিতে হবে তো। হ্যাঁ এখন থেকে তো সব দেখে শুনে না নিলে কি আর চলে? হ্যাঁ আর বয়স তো হচ্ছে। চল 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 চল। সম্বন্ধ আমি নিজেই করেছি দেওয়ানজি, সেকালের রেশারেশি আমার ভালো লাগে না। আগে হ্যাঁ আপনার প্রস্তাব ফেরাবো এমন ক্ষমতা কোথায়? তবে বলছিলাম কি দাবি দেওয়ার ব্যাপারটা দেওয়ানজি, আমি ঘরের লোককে নিতে এসেছি,
বাণিজ্য করতে আসা। আরে এসো এসো মা লক্ষ্মী, এসো 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 বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি হলো? একবার মুখ তুলে তাকাবে না? আরে বুড়োকে পছন্দ হবে কিনা বলবে তো। ঠিক যেমনটি ভেবেছিলাম, যেমনটি আমি শুনেছিলাম, ঠিক তাই। কি হলো কি হলো কি? বুড়োকে পছন্দ হয়নি এই তো? জানেন দেওয়ানজি, আমি আগেই ভেবেছিলাম তাই। মিথ্যে মিথ্যে আপনি এতটা পথ আমাকে হয়রানি করলেন। নাম কি তোমার? ইন্দ্রাণী। ইন্দ্রাণী, বাহ বাহ। আমার দাদু ভাইয়ের নাম কি জানো? কি জানো না? জানো না? তোমার জমিদারিতে দাদু ভাইয়ের যে বেশ যাতায়াত আছে সে খবর রাখো। আমার দাদু ভাই খুব পাকা শিকারী, নিশানায় ভুল করে না কখনো। তাহলে দেওয়ানজি সামনের অগ্রাণী দিন দেখতে হয়। তোমার জন্য মেয়ে দেখতে গেছে দাদা বাবু, তোমার বিয়ে হবে, কত বাদ্যি বাজবে, কত আলো চলবে টোপর মাথায়, তুমি বউ নিয়ে আসবে। কেমন আছো স্বরূপ? কেমন আছো? ভালো আছি কর্তা। দাদা বাবুর বউ দেখে এলে? দাদা বাবুর বউ পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে জানিস, ভারী সুন্দর মেয়ে, ভারী সুন্দর বউ হবে। তা আমি আমি অগ্রাণী বিয়ে দেবো জানিস, তোকে যে দাঁড়িয়ে থেকে সব করতে হবে সারু। কর্তা দাদা বাবুর বিয়ে আমার বোধহয় দেখা হলো না। কোথায় দাদা বাবু? এই তো দাদা বাবু। এই তো আমি দাদা বাবু। এই তো আমি এখানে সরবো না, আমার গঙ্গার চান হলো না ভাই। যদি পারো আমার অস্থিখানা গঙ্গার জলে ফেলে দিও, কেমন? ওরা কারা? আসছে, ওই আসছে, কারা? ফিরি কি গঙ্গা পেরিয়ে আম বাগানের মধ্যে দিয়ে ফিরি কি আসছে দাদা বাবু? আমি ফিরে এলুম, না ফিরে উপায় নেই, সেনাপতির হুকুম। আচ্ছা, মহলা যদি না ফিরত?
তাহলে খুব ভালো হতো, তাহলে ওই ফিরিঙ্গি গুলোকে আর বুঝিয়ে দিতাম, একবারে মেরে গঙ্গা পার করে দিয়ে আসতাম। ভয় পালিয়ে যেত।
চিনতে পারছ না আমি কে? বলাম তো এসো যদি ছেড়ে দেবো বলে কি লেডেল দিয়ে তোমাকে এখানে আনা হয়েছে? ছোট বাবু আমায় কিছু বলছেন? কি কেমন আছে? কিছু বলছে? পাশের গায়ে থাকে, নাম বনলতা, চক্রবর্তী বামন, বাবা যজমানি করে, খুব গরিব। এখানে তো মেয়েটিকে রাখা ঠিক হবে না, আবার এই দুর্বল শরীর। আসুন। তোমার বাড়ি কোথায়? পলাশি। কত দূর? এখান থেকে 3 ক্রোশ হবে। বাড়িতে আর কে আছেন? বাবা। আর কেউ নেই? বাবার নাম কি? রামকান্ত রায়। যজমানি করেন? হ্যাঁ। বাবাকে দেখতে ইচ্ছে করছে? ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি তোমার বাবাকে খবর দিচ্ছি। আলি,
একবার শিগগির পলাশি গ্রামে যাও, মেয়েটির বাবা রামকান্ত রায় জজমানি করেন, নিয়ে এসো, দেরি করো না। কি বললে? আমার মাকে তোমরা উদ্ধার করেছ, আশ্রয় দিয়েছ, কোথায় বলো, বলো কোথায় আমার মা, কোথায় আমার মা বলো। আসুন, আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা কোথায়, কই, কোথায় আমার মা, আমার মা, মা, বাবা, মা, বাবা, মা, আমার মা, মা, আপনাকে হুজুর, আপনাকে আমি কি বলবো, দরিদ্র ব্রাহ্মণ আমি, আপনাকে আশীর্বাদ করছি, আপনার শ্রীবৃদ্ধি হোক। পরন্তপ্রায় প্রজা আপনি, আগে হ্যাঁ, আপনার মেয়েকে না হয় এই যাত্রা বাঁচানো গেল, কিন্তু আপনি বাঁচবেন কি করে? আমার কথা আপনি ভাববেন না হুজুর, আমার ঘোড়া পুঁতে ফেলুক, মেরে ফেলুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু হুজুর আমার মেয়ে। তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করুন, পরন্তপ্রায়ের এলাকার বাইরে অন্য গায়ে। কিন্তু হুজুর, কালকের এই ঘটনার পর কেউ কে বিয়ে করবে বলুন? কিন্তু আপনার মেয়ের কোনো ক্ষতি তো ওরা করেনি। সে কথা আপনি জানেন, আমিও জানলাম, কিন্তু আর দশজন তারা কি কথা মানবে হুজুর? আলবাত মানবে, দরকার হয় আমি সাক্ষী, আমি গিয়ে বলব। কিন্তু হুজুর আমি গরিব, আমাকে ওরা সবাই মিলে এক ঘুরে করবে। না, করবে না, করতে পারে না। আপনি মহৎ, কিন্তু হুজুর লোকাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা তো আমার নেই। আমি আমি তুই কেন ফিরে এলি মা? বাবা, আমি কি করেছি বাবা, কি আমি করতে পারতাম? আমায় কিন্তু জিজ্ঞেস করিস মা, আর উপরওয়ালাকে জিজ্ঞেস কর। ভগবান, শুনুন শুনুন, মাথা ঠান্ডা করে আমার কথা শুনুন। এখন এই অবস্থায় আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন হুজুর? আপনি ওকে গুম করুন, ওকে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দিন, আপনার যা খুশি তাই করুন। আমি জানবো আমার মেয়ে নেই, কোনোদিনও পাইনি। কিন্তু ও তো কোনো অপরাধ করেনি। আমি তো জানি হুজুর, আমার মেয়ে কোনোদিন অপরাধ করেনি, করতেও পারে না, কিন্তু আশ্চর্য। আরে কে আছে? হ্যালো, না যদি আপনার মেয়েকে বিয়ে করি? না 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 না, রায় মশাই আপনি বিয়ের ব্যবস্থা করুন আজ। কার সঙ্গে বিয়ে হলো, কোথায় বিয়ে হলো কিচ্ছু জানালো না,
কিন্তু কেন যে এখানে বিয়ে হবে না তাও জানালো না। আচ্ছা বেশ, কারণ না হয় নাই বা জানালো, কিন্তু একটা খবর দিবি তো, সাধারণ ভদ্রতা বলবি যে আমাদের পক্ষে সম্ভবপর নয়, আপনার এগোবেন না। এত তোড় জোড় করে, এত ব্যবস্থা করে, এত খরচ খরচা করে। কাজ যেমন চলছে তেমনি চলবে, অগ্রাণীর তারিখটাও বদলানো চলবে না। চোরা দেখি জানুক, তাদের জানিয়ে দিন, বুঝিয়ে দিন তাদের। মা, জোড়া দিকে আমরা কখনোই পরোয়া করব না, কিন্তু মা আর কদিনই বা আছে, এই কদিনে আবার নতুন করে একটা ব্যবস্থা করা, আর কার কাছেই বা হাত পাতবো, কাকে গিয়ে বলবো যে আমাদের মেয়ের জন্য একটা পাত্র দাও। কিন্তু এই অপমান সহ্য করবেন আপনারা, কোন প্রতিবাদ করবেন না? এ তো জমির লড়াই নয় মা, যে লুটতরাজ করে লেটেল পাঠিয়ে দিয়ে এর প্রতিশোধ নিতে হবে। কি করতে চান তাহলে? আপাতত এখন সব বন্ধ থাক, এরপরে ভেবে চিনতে ধীরে সুস্থে যা একটা কিছু ব্যবস্থা করা যাবে। মেয়ে আমাদের রূপবতী, এত বড় জমিদারির মালিক, তার জন্য আমাদের ভাবনা কিসে? খবর নিতে পারিস মেয়েটা দেখতে কেমন? না না না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না, তুমি দেওয়ারই বন্ধ করে দাও। শোনো, তাকে জানিয়ে দাও, স্পষ্ট করে জানিয়ে দাও যে আজ থেকে এই এই চোরা দেখি চৌধুরী বংশে সে কেউ না, কেউ না, যাও, জানিয়ে দাও। আমি বেঁচে থাকছে তার খেয়াল খুশি মতো সে চাইছে তাই করে বেড়াবে, আমাকে তাই মেনে নিতে হবে। না কখনো না, রামচা তুমি দাঁড়িয়ে আসো, তোমায় যা বললাম তুমি তাই করো, দেউড়ি বন্ধ করে দাও। আগে কোথায় এখন? আগে বজরায় ঘাটে ছোটবাবু খবর পাঠিয়েছেন যে যত পর্যন্ত ব্যবস্থা করে দিন নিয়ে যেতে, আর বৌরানী মা না, বৌরানী মা কোথাকার খুন অজ্ঞাত খুলাসীন, জানা নেই শোনা নেই, আর আমার সমস্ত ব্যবস্থা ভেঙে দিয়ে না 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 ব্যাংকে আকেশ দেউড়ি বন্ধ করে দে। রাম রামজয় রামজয় তুমি তাদের জানিয়ে দাও, তারা যেন এখনই এই চোরা দিকে ছুলে চলে যায়, এই মুহূর্তে যাও। আলি দাদাবু, কোথায় যাচ্ছি? হাওয়া দেদিকে নিয়ে যাচ্ছে, তারপর তারপর ঝড় উঠলে দেখা যাবে, আর টাকা ফুরলে। আগে কে নি ওই বিশ্বমন্ডলে এসেছিল, তার কাছে খোঁজ খবর নিয়েছিলাম। কি খবর? ওই যে পলাশির মেয়েটার খোঁজ নিতে বলেছিলেন না, তার বিশুকে পাঠিয়েছিলাম। খালি হাতে ফিরেছো তো? রকম মা ডেকে ডেকে পাঠাস কেন, আর কাউকে পেলি না? আগে কথা কাণ্ড হয়েছেন, মেয়েটি নোপাট। মানে? মানে কথা তার বিয়ে হয়ে গেছে। বিয়ে? আরে বিয়ে তো তেমনি বিয়ে, ও দু চারটে মন্ত্র টন্ত্র পড়েছে কি পড়েনি, চম্পট। আশ্চর্য, কোথায় গেছে? সে কথা ভিনগাঁয়ের লোক মতির মা বলে ফেল, জগতে কত তাজ্জব ব্যাপারই ঘটে। কথা ওই অক্টোদর জমিদার নি, তেনার বিয়ে হবার কথা ছিল ওই জোড়া দিঘি আজপুত্তুরের সঙ্গে। জোড়া দিঘি? হ্যাঁ কর্তা, সে এক বৃত্তান্ত ওষুধ বলছে।
অর্থাৎ সামনের অঘ্রানে বিয়ে তোড়জোড় চলছে। হঠাৎ কোথা থেকে আজ পুত্তুর কাকে না জানি বিয়ে করে জমিদারিতে এসে তুললে। বলিস কি, তবে কি পলাশির সেই মেয়েটা? না না, তা কি করে কর্তা, প্রথমে আমারও তাই মনে হয়েছিল, তারপরে ভাবলাম না এ তো সোজা হিসেবে, মতির মা বলেছিল সোজা হিসেবে জগৎ চলে না, ও বেকার হিসেব করতে হবে, বুঝলেন না? বাঁকা হিসেবে করতে হবে, সোজা হিসেবে চলবে না। জোড়া দিকে জমিদারিতে টুকরো লুটতরাজ খুব সুবিধা হবে না। বলছেন কর্তা, ভুবন ডাঙ্গার হাতে নেটেল পাঠাবার সব ব্যবস্থা করে ফেললাম। তার দরকার হবে না, মাছি মেরে আমি হাত খালি করতে চাই না। কাণ্ড, আপনাকে সে হাত ফিরে এত অপমান করলো, আমরা কিছু বলবো না, চুপ করে থাকবো? তোর মতির মা কি বলতো বলছিলি না? বাঁকা হিসেব কর, আর সেই হিসেবে করছি। ওই ভুবন ডাঙ্গা ভাঙা দিয়ে কিছু হবে না, চোরা থিকির দেউড়ি ভাঙতে হবে। সে কি চেষে ব্যাপার করতা? আবার সোজা হিসেব করছিস ভাঙা? চোরা থিকির রাজপুত কর্তা, আমি ঠিক বুঝতে পারছি না, মতির মা বলেছিল বিলিতি জিনিস গিলিস নি, তো মতির বেরম কথা, আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেল, আজ চোখে রইলাম কথা, চুপ করি তো আজ। শোন ভাইয়া, আমি কাল রক্ত দহে যাব, সঙ্গে হয়ে থাকবে। বলেন না, বলেন কি কর্তা, অক্তদয় তেনাদের সঙ্গে আমাদের কর্তাদের যে চিরকাল বনিবনা ছিল না? ছিল না, এবার হবে, বন্ধুত্ব হবে, সুবিধে বুঝলে আত্মীয়তাও হবে। কি সব বনাস! শোনো ভাই সাহেব, রানীমার জন্মদিন উপলক্ষে অক্তদয় রাজবাড়ির সামনে ঘোর দৌড় হবে। খবরটা আমাকে আগে দিলে হতো, উপযুক্ত ব্যবস্থা করতে পারতুম, তা নয় আর দশজন সাধারণ লোকের মতো একই সঙ্গে কি করবো বলেন? কর্তা যে বারণ করেছিলেন, বলেছিলেন গোপন রাখতে। ছি ছি ছি, এখন ব্যাপারটা কি হলো বল দেখি? আর আমি বাচ্চায় চিনবো কোথেকে? আমি যখন তোর কর্তা মশাইকে দেখেছি তখন সে এতটুকু শিশু। দেবানজি মশাই, এই যে মা, কেমন আছেন এখন? ভালোই আছেন, ঘুমোচ্ছেন। মা, এই মাত্র একটা খবর পেলুম এরই মুখ থেকে, উনি হচ্ছেন তেমাতার জমিদার পরমতপ রায়। হ্যাঁ মা, পরমতপ রায়, উনি আমাদের কোন রকম জানান না দিয়ে আসছিলেন। মাথাগ্রাম কত বললেন ব্যাঙা, আর কেন, অনেক লাটালাটি তো হলো অক্তদর সঙ্গে, এবার সব মিটিয়ে ফেলো। তাই মিটোতেই তো আসছিলাম, এখন দেখুন কর্তার মাথায় কি ভূত চাপলো, এই বিপত্তি।
রায়মশাই নাকি বলেছেন যে তাঁর আর এই রেশারেশি আর ভালো লাগে না, বিশেষ করে আমাদের সঙ্গে। জোড়াদিঘির চৌধুরী মশাইও ঠিক এই কথাই বলেছিলেন, তাই না? জোড়াদিঘির চৌধুরীদের কথা বলতেছেন মাঠে কেন? আর তাদের উপর তো আমাদের কর্তার হাড়ে হাড়ে রাগ। কেন গো, জোড়াদিঘি তোমার কর্তার পাকা ধানে মই দিয়েছে নাকি? না বেটা, ভয়ানক বজ্জাত। আমাদের কর্তা বলেছেন না, ওর বিষ দাঁত ভেঙে দেবেন একেবারে। তা জোড়াদিঘির উপরে তোমার কর্তা এত খেপলেন কেন বলতো? চাপা দিয়ানজি, একবার ও ঘরে যেতে পারি? নিশ্চয়ই মা, চল। দিয়ানজি, ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আর একটু ভালো বুঝলে ওপরের ওই দক্ষিণ দিকের ঘরটায় ওর থাকার ব্যবস্থা করে দেবে। এদিকে অভাব বাড়ছে আমাদের, আর ওদিকে জোড়া দিঘির সোনার খাটে শুয়ে একটা লোক দিন রাত শুধু খয়ে যাচ্ছে। ভাঙছে তো মত কাটছে না, ওই তো কর্তার দোষ। কষ্ট পাবে, জলে পুড়ে মরবে, ওই এক গো। তাহলে যে হার স্বীকার করতে হয় রে, আর হার জিতের খেলা কেউ যেন কম যাচ্ছে। ওটা তুই ঠিক বুঝবি না, যদি জমিদার হয়ে জন্মাতিস তাহলে বুঝতিস, ওটা আমাদের রক্ত। দাদু নাতির খেলা জমছে ভালো, এদিকে একটা মানুষ ভেবে ভেবে একবারে শেষ হয়ে যাচ্ছে। শেষ আর হচ্ছি কই, শেষ করছে সবাইকে। ওই এক জেদের জন্য এখানে এই, আর ওখানে ওই, ওখানে ওই পুরো। তুমি ঠিকই বলেছ, জেদের বসেই। সেদিন যদি ওরকম একটা কাণ্ড করে না বসতেন। কি কাণ্ড গৌরাণী মা? যে কাণ্ডটা না ঘটলে তোমার ছোট বাবুর হয়তো এভাবে ভেসে বাড়াতে হতো না। তুই বুঝি বিয়ের কথা বলছো গৌরাণী মা? তাছাড়া আবার কি, ওই তো তোমাদের কাল হলো, কি কুক্ষণে যে তোমরা পলাশেতে এসেছিলে। আমি সে কথা বলছি না মৌরানী মা, আমি বলছিলাম যে তুই ঠিকই বলেছিস আলী, জেদের মাথায় সেদিন বিয়েটা করেছিলাম, কিরকম একটা লেগেছিল আমার। লেগেছিল এই ভেবে যে আমার সামনে একটা এত বড় অত্যাচার হয়ে যাবে, আমার অহংকারে লেগেছিল। অহংকার? হ্যাঁ অহংকার। কিসের অহংকার? সে তুমি বুঝবে না বনমালা, জমিদার হয়ে তো জন্মাওনি। অত শত বুঝি না, চিরকাল জমিদারে গোলামি করে এসেছি, এইটুকু বুঝি। সেদিন ছোট দাদাবু সত্যি একটা একটা কাজের মতো কাজ করে এসেছিল। সেটা আজ আমি বুঝছি রে আলী, সেদিন যে আমি ভুল করিনি সেটা আজ ওর দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি, সেদিন হার আমার হয়নি। সেটা যদি কর্তাবাবু বুঝতেন? কি করে বুঝবেন, কর্তাবাবু তো আর তার নাতবউকে দেখে। বাবার সঙ্গে আমরা 100 জন এসেছিলাম ওই জমিটা দখল নিতে, লড়তে আর হলো না, আপনার বাবার এক হুমকিতেই কাজ আসিল। আর তাই বলছিস আজ ওরা খাজনা আমার হাতে তুলে দেবে, কাছারিতে না দিয়ে। মানে ওদের ঘাড় দেবে? তারপর দাদু ভাই যখন আসবে আরো 100 লেটেল নিয়ে আমরাও লাঠি ধরব। এই তিনজন লাঠি আর ধরতে হবে না, কি বলবো রানীমা? দাদু নাতিতে লাঠা লাঠি করবে, আমরা আড়াল থেকে বসে বসে দেখবো।
কষ্ট হচ্ছে? দিদিমণি পরে যাবে বলে কষ্ট হচ্ছে? তোর পাগলা মেয়ে, দিদিমণির বিয়ে হচ্ছে বলে দিদিমণি তার শ্বশুর বাড়ি যাচ্ছে না? ঘর জামাই হয়ে থাকতে হবে রায়মশাইকে। দেখো দিদিমণি ছাড়া কি সংসারে আর কেউ নেই? দেওয়ানজি মশাই, অন্য লোক দেখুন আপনারা, আমি আর দাসী বৃত্তি করতে পারবো না। দাসী বৃত্তি আর না তো কি? আচ্ছা, আর পাঁচজনের মতো কি আমার সাঁতাল্লা থাকতে নেই? আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন, আপনি তো জানেন আমার রক্তদাহ, রক্ত। চুপ 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 কর মা, আজকের এই শুভ দিনে। ইনি আপনার শ্বশুর মশাই, আমাদের স্বর্গগত কর্তা। এই রাত্রে কিসের? জীবনের অতীত, বর্তমান আর ভবিষ্যতের। কি বলছ সব? বলছি ও তুমি বুঝবে না। কি করে বুঝবো বলো? তুমি যেরকম আবল তাবল ভুগছ, আর তুমি এত বেরোসি কিনজানে, কোথায় আজকে এই রাত্রিরে আমি তুমি আমরা দুজনে? না কেন? না আজ আমাদের ফুল সরছে রাত্রির, আর তুমি আমাকে ইন্দ্রানে ইন্দ্রানে। তোমাকে আমি ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসতে পারবো না কোনোদিন। হ্যাঁ, তুমি রাতটাকে অপমান করেছ, আমাকে অপমান করেছ, অপমান করেছ আমাদের বীর এই মন্ত্রগুলোকে। মদ খেয়েছি বলে তোমাকে পেয়ে কি মদ ছাড়তে হবে? সে তোমার ইচ্ছে, কিন্তু আজ শুধু আজকে রাতটা, একটা দিনের জন্য তুমি তুমি আর আমার কাছে এসো না কখনো। তা জানতে পারি কি প্রথম দর্শনে কেন এত ভালো লেগেছিল, আর কেন বা অন্ধের মনে নিয়ে গিয়ে তুলেছিলে? আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছিলাম, আমি হিসেবে ভুল করেছিলাম। তাই বুঝি হিসেব মেলাচ্ছিলে? ভেবেছিলাম তুমি আমি দুজনে মিলে চোরা দিঘির এই অহংকার ভেঙে কুড়ো করে দেব। চোরা দিঘি নামটা ফুলতে পারুনি দেখছি, তাই ফুল সচ্ছে রাত্রে স্বামীর মুখখানা মন থেকে মুছে ফেলে দিয়ে তার মুখখানা মনে করছিলে, তাই না? আমি জানি না, আমি জানি না। জানো না, জানো না না কেন খেলায় মেতেছিলে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে, নিজের খেয়াল মেটাতে, আমাকে ব্যবহার করতে? আমি ভুল করে ভুল করেছিলাম ভুল করেছিলাম ভুল করেছিল, তাই না? ভুল করেছিলে, ভুল করেছিলে তো ভুলের শাস্তি তোমাকে পেতে হবে। এটা শাস্তি নয়, ফুলসজ্জার রাত্রে মেয়েদের কাছে একটি বড় শাস্তি আর কি হতে পারে বলতে পারো? হ্যাঁ, তাই পেতে হবে তোমাকে জীবন ভোর, আর আজ এই মুহূর্ত থেকে। ব্যাঙা ব্যাঙা ব্যাঙা, কিছু না, ওরা শুনতে পাবে। শোনক, কে আছিস কে আছিস? মদ নিয়ে এসো।
শুনতে পাচ্ছ না? মদ নিয়ে এসো। দিয়ানজিকে বল উনি যা চাইছেন তাই যেন দেওয়া হয়। কোন বজরা নৌকো কিংবা ডিঙ্গি ছিপ আমাদের এলাকায় এলে তাকে আটক রাখতে হবে। ৬. আমাদের কুমোরা এবারে পুজোয় এবারে কেন বরাবরই জোড়া দিঘির কোনো প্রতিমা করতে পারবে না, আর যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে তল্পিতল্প গুটিয়ে রক্তদাহ থেকে বিদায় নিতে হবে। আর একটা কথা লিখতে হবে না, জেনে রাখুন প্রত্যেক বছর পুজোয় এখানে বরাবর যা হয় শুনে এসেছি এবারে তা হবে না। জোড়া দিঘির প্রতিমা বিসর্জনের আগে রক্তদ্বয়ের প্রতিমাকে বিসর্জন দিতে হবে। কিন্তু রায়মশাই, একই সঙ্গে এতটা বাড়াবাড়ি করা এটা কি ঠিক হবে? তুমি কি বলো মা? জোড়া দিঘির একদিনের অন্যায় তাবট আমি কুড়ো করে দিতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি হবে না। আমার কোনো আপত্তি নেই দেওয়ানজি। এতদিন শুধু তে মাতাই লড়ে এসেছে, আজ থেকে লড়বে তে মাতা আর রক্ত থাকো দুই। আপনি মহারাজে দেখতে চাইছিলেন রায়মশাই? হ্যাঁ, বেশি দূরে নয়, খুব কাছাকাছি। হাতি তৈরি? আগে হ্যাঁ, আপনি চলুন আমি আসছি। কিছু বলবে? আপনি এখানে? বাপু হে, ভেবেছো রামজাই বাড়ুদের চোখে ধুলো দিয়ে পাড়িয়ে বেড়াবে? হ্যাঁ, তোমার ছোট দাদাবাবু বৌরানী মশাই কোথায়? ওই যে ওই ও দাদাবাবু, ছোট দাদাবাবু দেওয়ানজি, ছোট রানীমা কোথায়? দাদু কেমন আছে? নিজের চোখে গিয়ে দেখলেই পারেন। নমস্কার ছোট রানী, আমি জোড়াদিঘির দেওয়ান, আপনাদের নিতে এসেছি। পুজো হবে অথচ বাড়ির লক্ষ্মী বাইরে বাইরে ঘুরে বেড়াবেন, এটা তো হয় না। মা লক্ষ্মীকে গা ছাড়াবার মতলব চলছে ওজি দেওয়ানজি মশাই। ও বদমিয়া, অনন্তম তো তোরাও আছিস? ওরে ওরে তোরা শোন, কত্তার নুন খেয়েছি তাই কত্তায় তোর কাছে আজি আছে। তোরা কত্তার কথা একটু ভেবে দেখ, তাই ছোটদাদাবাবু আর বৌরানিমাকে তোরা ছেড়েছি। কেন, তাড়িয়ে দেওয়ার সময় মনে ছিল না আপনাদের কেউ এতটুকু প্রতিবাদ করেছিলেন সেদিন? হ্যাঁ, আমরা করিনি, তোরা করেছিলি, তাই জমিদারির সমস্ত আদায় তুলে দিচ্ছি ছোটবাবুর হাতে। ওরে ওরে বুড়ো কর্তার কথা একটু ভেবে দেখ, তিনি আর চোখে দেখতে পান না, তিনি তিনি আর সে কর্তা নেই, বিশ্বাস কর সে কর্তা নেই, তিনি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছেন। ছোটবাবু, ছোট রানীমা, তোমার একটু চলো মা লক্ষ্মীজি। ছোটবাবু দেওয়ানজির কথা মতো আমি ডাঙ্গা পাচ্ছি, ভালো করে পালিয়ে এসেছি। কি করা যায়? তাহলে কি আর করা যাবে, লাঠিয়ার পাঠাবো। এই বিসর্জনের দিন আবার রক্তারক্তি, উপায় কি? কিন্তু এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, আপনি কর্তাবাবুকে সব বলা চলে না। আচ্ছা আচ্ছা,
বৌরানী এসেছে কোথায়? কোথায় তারা? কোথায়? নদীর ঘাটে অপেক্ষা করছেন। ঠাকুর তুলতে হুকুম দিয়েছেন, বিসর্জন না দিয়ে ফিরবেন। তাই বুঝি দাদু ভাই হুকুম দিয়েছে? হ্যাঁ দাদু ভাই হুকুম দিয়েছে। দাদু ভাই হুকুম দিয়েছে জানিস? ঠাকুর নিয়ে যা, ঠাকুর নিয়ে যা তোরা, ঠাকুর নিয়ে যা তোরা, দেরি করিস না, ঠাকুর নিয়ে যাবো। দাদু ভাই হুকুম দিয়েছে, বৌরানী মা হুকুম দিয়েছে, দেরি করিস না। বাজা বাজা দাদু যেন জানতে না পারে। যে ব্যাপারটা করলো তার একটা জবাব দেওয়া দরকার। কি জবাব দেবে? জবাব দেব কাল যেটা হয়েছিল সেইটি আর একটু ঘটা করে করব। তার মানে আবার সেই রক্তে রক্তি? হ্যাঁ, এছাড়া উপায় কি? এই রক্তে রক্তি ছাড়া কি আর কোনো উপায় নেই? না। আচ্ছা আমি এখন চলি, ওরা আমার জন্য অপেক্ষা করছে। শোনো, দেখো এসব কথা তুমি ঠিক বুঝবে না। কাল জোড়াদিঘির উপর যে হামলা হয়েছে তার একটা উচিত জবাব না দেওয়া পর্যন্ত লজ্জায় মুখ দেখাতে পারছি না।
আজ সমস্ত জোড়া দিকে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তো তাকিয়ে আছি তোমার দিকে। আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়েছ। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। আচ্ছা বনমালা, এসব এড়িয়ে জমিদারি চালানো যায় কি? অত শত বুঝি না, শুধু ভয় হয় যখন ভাবি মনে মনে তুমি আমাকে গ্রহণ করতে পারো। দিন রাত এইসব ভাবছ? তুমি তো ভাবাচ্ছ। আমি? হ্যাঁ তুমি। কোথায় যাচ্ছ কি করছো জানো না, জানাবার দরকার মনে করো না, অথচ জানবার অধিকার তো তুমি আমায় দিয়েছ। বনমালা, আমার অন্যায় হয়েছে। কেন তোমাকে জানাইনি জানো? তুমি ভয় পাবে বলে, তুমি এসব কোনোদিন দেখোনি বলে। আমি তো তোমাকে অনেকদিন মনে মনে গ্রহণ করেছি, আর যে দাদুও তোমাকে মেনে নিলেন তাই আমার ভারী আনন্দ লাগছে। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদুকে দেখো কেমন।
তুমি পুরুষ না? একটা অসহায় মেয়েকে তার দুর্বলতার সুযোগ নেই, তার লোভের সুযোগ নেই, তাকে ব্যবহার করছিলে চুরির মতো, শির দ্বারা ভাঙা একটা জড়পিণ্ডের মতো। শুনো না, আমাকে ছাড়ো, আমি তোমাকে ঘৃণা করি। ঠিক যেমন একটা পোকাকে মানুষ ঘৃণা করে, তেমনি ঘৃণা করি, করি আমাকে, নিজেকে। তোমাকে এই সর্বনাশের খেলায় নামিয়েছিলাম বলে। শোনো ইন্দ্রাণী, ছেলে মানুষই করো না, ওতে গুলি ভরা আছে। চারিদিকে এত গোলাগুলি চলছে, এখনো গুলিতে ভয়? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। আমার কিছু বলবানি, তুই তো অসাধারণ মানুষ, তুই তো কোনোদিন অসাধারণ হতে চাসনি, তুই তো কোনোদিন আমার মতো অহংকার করে জানিস চাপা, আমার আমার অহংকার আজ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে।
মতির মা বলেছিল বড় লোকদের নড়াই আসনে কপটা ফেলিয়ে গেল, আপনারও বাজাতে পারলেন ডাকাতি ছাড়া আর কি বলবো হুজুর, লুট করা হচ্ছে তাদের ব্যবসা আর সেটা বড় বলে আগে। হ্যাঁ হুজুর, দেশের লোকেরা এদের উত্তর একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই আগুনে এতগুলো ঘর না জ্বালালি চলছিল না? জোড়া দিঘি কি করেছে আপনার? কি করেনি জোড়া দিঘি? জোড়া দিঘি আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে টেউলে করে দিয়েছে। আপনি আপনি আমাকে নিঃস্ব করে দিয়েছেন ইন্দ্রাণী। সেদিন উপায় ছিল না আমার। না, আজ আমাকে বলতেই হবে। অসহায় নিঃস্ব একটা মেয়ে, আত্মহত্যা ছাড়া তার অন্য পথ ছিল না। সেদিন তাকে যে আশ্রয় দিয়েছি কেমন করে তা কেড়ে নেব? আশ্রয় ইন্দ্রাণী, মনে পড়ে
সেদিন সে একটা পাখি আকাশে উঠছিল, ইচ্ছে ছিল আরো আরো উঠবে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।